সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন টানা 64 ঘন্টা বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্র সেবা। আজ বৃহস্পতিবার বিকেল 5টা থেকে এই সেবা বন্ধ থাকবে। বুধবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 28 অক্টোবর পর্যন্ত টানা 64 ঘন্টা এনআইড সেবা বন্ধ থাকবে। এই সময়ে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজ সহ সব ইকুইপমেন্ট মূল কক্ষে স্থানান্তর করা হবে। মূলত এসব কারণেই সার্ভার নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে। সার্ভার কক্ষ স্থানান্তর হওয়ার পর 29 অক্টোবর সকাল 9টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে। নির্বাচন কমিশনের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন জানান, সার্ভার স্থানান্তরের কাজ চলাকালীন এনআইডি সেবা বন্ধ থাকবে। সার্ভার কক্ষ স্থানান্তর সহ সংশ্লিষ্ট কাজে 64 ঘন্টা সময় লাগবে।